সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট। নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে জিও হোক, এয়ারটেল হোক, বিএসএনএল হোক, কিংবা আপনাদের কাছে ভোডাফোন আইডিয়া সিমই থাকুক না কেন, মোদি সরকারের তরফ থেকে আপনাদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, এই সুখবরটি শুনলে আপনারা কিন্তু আনন্দে প্রায় আত্মহারা হয়ে যাবেন। এবং বিভিন্ন কোম্পানিরা, অর্থাৎ বিভিন্ন সিমের কোম্পানিরা যেরকমভাবে তারা সিমের তাদের রিচার্জের দাম বাড়িয়ে চলছে, সেক্ষেত্রে তাদেরও কিন্তু একটা বড়সড় ধাক্কা লাগতে চলেছে। তো কি এই নতুন আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন। এর আগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন কোম্পানির সিম ইউজ করেন এবং কত টাকার রিচার্জ ব্যবহার করেন। হ্যাঁ বন্ধুরা, নর্মালি কি হয়, ধরুন আমরা যখন কোনো সিম আমরা পোর্ট করাতে যাই, তখন কি হয়, আমাদের পোর্ট করাতে গেলে একে তো সমস্যা কিছুটা হয়, এর উপরে কিন্তু আমাদের 30 টাকা বা 35 টাকা মিনিমাম চার্জ দিতে হয়। এছাড়া আমাদের কিন্তু ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স, অনেক কিছুর ঝামেলা থাকে। তো এই সমস্ত কিছুর থেকে অবশেষে ছুটকারা মিলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, মোদী সরকারের নতুন একটি নিয়ম বানিয়েছে যার ফলে আপনি যদি কোনো সিম পোর্ট করান তাহলে কিন্তু এখন থেকে মাত্র 1 টাকাতে আপনার পুরো কাজ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মোদী সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আপনি যদি কোনো সিম পোর্ট করান তাহলে পরে আপনার মোবাইল নম্বরের KYC-র জন্য আপনাকে একটা অ্যাপ জাস্ট ডাউনলোড করতে হবে। এছাড়া আপনাকে KYC-র জন্য কোনো ফিজিক্যাল ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন থেকে আপনারা নতুন মোবাইলই নেন কিংবা আপনারা কোনো নতুন সিমই নেন কিংবা আপনারা কোনো সিম পোর্ট করান, তাহলে KYC-র জন্য আপনাকে শুধুমাত্র eKYC করতে হবে এবং eKYC-র জন্য আপনাকে জাস্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এবং এই eKYC-র জন্য আপনার মাত্র 1 টাকা খরচা হবে। এবং আগে যত তাড়াতাড়ি সিম পোস্ট ইস্যু পোর্ট হতো, এখন কিন্তু আরও তাড়াতাড়ি সিম পোর্ট হতে চলেছে। অর্থাৎ এই নতুন নিয়মের ফলে যেহেতু আপনার eKYC সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, তো পোর্ট করতেও কিন্তু আর আগের মতন সময় লাগবে না। অর্থাৎ আগে যেমন 7 দিন কিংবা 10 দিন অনেক সময় পোর্ট করতে লেগে যেত, এখন কিন্তু এই প্রসেস যেহেতু ডিজিটালি হয়ে যাচ্ছে, তো আপনার পোর্ট করতে এখন থেকে আরও কম সময় লাগবে। এছাড়া মোদী সরকারের তরফ থেকে আরও একটা নতুন নিয়ম জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আপনাদের কোনো সিম পোস্টপেড থেকে প্রিপেড করতে চান, অর্থাৎ আপনারা কানেকশন, ধরুন আপনাদের প্রিপেড রয়েছে, আপনারা যদি সেই কানেকশনটাকে যদি আপনি পোস্টপেড করাতে চান, সেক্ষেত্রে এখন থেকে কিন্তু আপনার আর KYC করানোর দরকার নেই। অর্থাৎ আপনি যখন পোস্টপেড সিম নিয়েছিলেন, প্রিপেড সিম নিয়েছিলেন, তখন একবার আপনি KYC করিয়েছেন, আপনার ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত ডিটেলস দিয়েছেন। আবার যখন আপনি পোস্টপেড করাতে যাচ্ছেন তখন আবার আপনাকে ভোটার কার্ড, আধার কার্ড কিংবা প্যান কার্ডের ডিটেলস দিতে হয়, সেই সমস্ত কিছুর দরকার পড়বে না। হ্যাঁ বন্ধুরা, সেরকমভাবে, অর্থাৎ নতুন সিম কিংবা পোর্ট করানোর সময় যেরকমভাবে eKYC হচ্ছিল, তো সেরকমভাবে শুধুমাত্র eKYC হবে এবং 1 টাকা শুধুমাত্র খরচা হবে, আপনাদের কানেকশন প্রিপেড থেকে পোস্টপেডে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এতে একদিকে যেমন প্রথম নিয়মটির ফলে বিভিন্ন সিম কোম্পানি যারা তাদের সিমের রিচার্জের দাম সমানে বাড়িয়ে চলছে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা বড়সড় ধাক্কা লাগতে চলেছে। কারণ এতদিন পর্যন্ত তারা ভাবত যেহেতু সিম পোর্ট করতে টাকা খরচা হয়, এছাড়া সিম পোর্ট করলে পরে একটা সময় লাগে মিনিমাম, সেই জন্য অনেকে তারা ইচ্ছে থাকলেও সিম পোর্ট করাতে পারে না। তো এই সমস্ত কিছুর থেকে কিন্তু এখন সাধারণ মানুষ ছুটকারা পেতে চলেছে এবং সিম কোম্পানিরা কিন্তু এবার তাদের যে কোনো রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর আগে তারা কিন্তু 100 বার চিন্তা করে তারপরেই বাড়াবে। তো আপনারা কি মনে করেন, এর ফলে কি আপনাদের কোনো লাভ হয়েছে বা ক্ষতি, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।